নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক অনুদান প্রদানের দাবি সারা ভারত কৃষক সভায়। ধলাইয়ে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ মন্ত্রী পরিমলের। সোনাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি, সরব স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে বুধবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকা জুড়ে যে উচ্ছেদ অভিযান চলছে, তাতে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক অনুদান প্রদানসহ পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়। এছাড়াও আরও বেশ কিছু দাবি সংগঠনের তরফ থেকে স্মারকপত্রে তুলে ধরেন কর্মকর্তারা। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়ের নিকট আমরা একটা স্মারকপত্র পেশ করেছি। আমাদের দাবিগুলোর মধ্যে হলো, ইতিমধ্যে আসাম সরকার যে ইভিকশনের যে পলিসি গ্রহণ করেছেন এবং সেই পলিসির মধ্যে সমস্ত আসামের বিভিন্ন জেলাতে এভাবে কৃষকদেরকে উচ্ছেদ করা হয়েছে। এবং আমরা শুনলাম যে আমাদের বরাক উপত্যকাতে ইতিমধ্যে তো ফাঁসাকাটিতে উচ্ছেদ হয়েছে, বাকি অঞ্চলগুলোতে যে উচ্ছেদ অভিযান চলবে। সুতরাং আমরা দাবি উত্থাপন করছি যে বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ করা চলবে না, এবং যে সমস্ত কৃষকদেরকে ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার এবং ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। আমরা আরেকটা দাবি উত্থাপন করেছি যে MSP, যে আজকে সরকার থেকে ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, যেমন প্রতি কুইন্টাল 1865 টাকা, কিন্তু বাজারে কৃষকরা বিক্রি করতে সেটার দাম পাচ্ছে প্রতি কুইন্টাল 1050 থেকে 1100 টাকা। এই যে এত বড় যে ডিফারেন্স, সুতরাং কৃষকরা আজকে মার খাচ্ছে তার উৎপাদিত ফসলের সেই সরকারি ধার্যকৃত মূল্য পাচ্ছে না। তো আমরা আজকে দাবি আমরা আমাদের মেমোরান্ডামের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা উত্থাপন করছি। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে অসুস্থ রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের 6 জন রোগী ও তাদের নিকটাত্মীয়দের হাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। মন্ত্রীর আয়রংমারা স্থিত বাসভবনে এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পূজা আকুরা, ভানুপাশি, বিন্দা কুমার ও আদিনাথ উপাধ্যায়ের হাতে 10,000 টাকা ও দেবজিৎ দত্তের হাতে 15,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, বিজেপি বর্জালিঙ্গা মণ্ডল সভাপতি সুশীল রঞ্জন ধর সহ অন্যান্যরা। আপনারাও মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ করবা যাতে তাই এইভাবে সমাজের সেবা। সোনাই উন্নয়ন খণ্ডের অধীনস্থ স্বাধীনবাজার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। বুধবার জিপির 2 নম্বর গ্রুপে এলাকার বেশ কয়েকজন জনসাধারণ জমায়েত হয়ে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গ্রুপ সদস্যদের অর্থের বিনিময়ে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের প্রদান করা হচ্ছে। এলাকার বাসিন্দা আইনুল হক, করিমউদ্দিন, নজমুল হক লস্কর সহ অন্যান্যরা বলেন, জিপির 3 নম্বর গ্রুপ সদস্য আবুল হোসেন লস্কর প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। বিগত দিনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এছাড়া 2 নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি সোহেল আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুবিধাবাদীদের পাইয়ে দেওয়ার অভিযোগ করেন তারা। এদিন তারা আরও যোগ করে বলেন, রাবিয়া বেগম নামের এক মহিলা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী
আবাস যোজনার ঘর লাভ করার পরও স্বাধীন বাজার জিপিতেও আরও একটি ঘর লাভ করেন। এদিন বিভিন্ন দুর্নীতির কথা তারা তুলে ধরে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। স্বাধীন বাজার জিপি দক্ষিণ মোহনপুর পার্ট ইলেভেনে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা দুর্নীতি চলছে সেটা নিয়ে আমরা কয়েকদিন আগে আবার সাংবাদিক সম্মেলন করে সেই অভিযুক্তি তুলে ধরছি। এতে আমরা ডিসি মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি এবং মুখ্যমন্ত্রীর কাছেও একটি দিয়েছি এবং থানাতেও আমার করিমুদ্দিন ভাই একটি এফআইআর করেছেন। এতে আমরা কোনো ইনকোয়ারি, কোনো সাহারা, কোনো সহযোগিতা পাইনি। তো কীভাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটি এক হোল্ডিং নাম্বারে দুইটা, তিনটা, চারটা নাম গড় ওদের গড় এক ফ্যামিলিতে রয়েছে, আর যারা এই প্রকৃত হিতাধিকারী ওদের ওই গড় থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যে টাকার বিনিময়ে সেই গড়টি প্রয়োগ করা হয়েছে। এই আজকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় এমপ্লয়ি মানুষ গড় পায়, বের করে নিয়ে এসেছি যে এমপ্লয়ি মানুষ, বিজনেস, বড় বড় বিজনেসম্যান এবং আরসিসি ডিজাইনের গড় রয়েছে, ওরা ওই গড়টি পেয়েছে। এই আমাদের কাছে সবটি প্রুফ রয়েছে যে আমরা কমপ্লেন যে কিস্তি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইনস্টলমেন্ট উইথড্রল হয়েছে। তো এতে কয়েকটি গড় কমপ্লিট হয়েছে এবং কয়েকটি গড় প্র্যাকটিক্যাল রয়েছে, সেটা তদন্ত করার জন্য আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আমাদের বিনম্র অনুরোধ। কাছাড়চালায় 144 ধারা জারি করার পর কিভাবে সোনাই স্বাধীন বাজার এলাকায় মহিলা মার্কেটের শিলান্যাস সহ বিশাল সংখ্যক জনসাধারণের নিয়ে সভা অনুষ্ঠিত করা হয়, এ নিয়ে প্রশ্ন তুললেন কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, সোমবার কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়। এর আগে মণিপুরী সম্প্রদায়ের এক সংগঠন মণিপুরী সম্প্রদায়ের লোকদের তফসিল উপজাতি প্রদানের জন্য মঙ্গলবার অর্থাৎ 30 নভেম্বর শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির নিচে ধর্ণা কর্মসূচির জন্য জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিল। জেলা প্রশাসন তখন সংগঠনকে তাদের ধর্ণা কর্মসূচি পালন করতে অনুমতি প্রদান করেছিল, কিন্তু সোমবার বিকেলে হঠাৎ করে জেলা প্রশাসনের তরফ থেকে জেলায় 144 ধারা জারি করে সংগঠনের ধর্ণা কর্মসূচি বাতিল করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল জেলায় 144 ধারা চলাকালীন সোনাই স্বাধীন বাজার এলাকায় জেলা উপায়ুক্ত সহ পুলিশ সুপারের উপস্থিতিতে সোনাই বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া মহিলা মার্কেটের শিলান্যাস করেন। শুধু তাই বিশাল সংখ্যক জনসাধারণদের নিয়ে সভাও অনুষ্ঠিত করেন। এটাতে কি 144 ধারা লঙ্ঘন করা হয়নি বলে প্রশ্ন উত্থাপন করেন তিনি। এদিকে আগামী 12ই ডিসেম্বর মণিপুরীদের ঐতিহ্যবাহী নুপিলান দিবস জেলা জুড়ে পালিত হওয়ার কথা। এই বিশাল সমাবেশ তিন জেলার মণিপুরী লোকেরা অংশগ্রহণ করতে যাচ্ছে, এমনকি এই সমাবেশের জন্য গ্রামেগঞ্জে প্রচার চলছে। মণিপুরীদের সেই বিশাল উৎসব আদ্য জেলা প্রশাসন সম্পন্ন করতে দেবে নাকি জেলায় 144 ধারা জারির অজুহাত দেখিয়ে পণ্ড করে দেবে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কাছাড়ে 144 ধারা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। গত 29শে নভেম্বর এই ধারা জারি করা হয়। আমাদের মণিপুরী সমাজের একটি সংগঠন 30 তারিখে মণিপুরী জনগোষ্ঠীকে সিডুয়েল ট্রাইব স্ট্যাটাস প্রদান করার জন্য একটি শান্তিপূর্ণ ধর্ণা প্রদর্শন শিলচর ক্ষুদিরামতির পাদদেশে আয়োজন করার লক্ষ্যে একটা পারমিশন চেয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে পারমিশন দেওয়া হয়, কিন্তু সন্ধ্যাবেলা যখন 144 ধারা জারি করা হয় তখন আমাদের সেই 30 তারিখে যে ধর্ণা কর্মসূচি ছিল সেটাকে বাতিল করার জন্য চাপ সৃষ্টি করা হয়। সেই দিনের সভায় আমি আসামের মণিপুরী শিডিউল ট্রাইব ডিমান্ড কমিটি আসামের সাধারণ সম্পাদক পদে থাকার জন্য আমারও সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু রাত্রবেলা জানতে পারি যে আমাদেরকে পারমিশন দেওয়া সত্ত্বেও 144 ধারা জারি করার জন্য আমরা সেই ধর্ণা কর্মসূচি আর করতে পারছি না।
আমরা জানি কি কারণে আমাদের কাছার জেলায় শিলচর 25 নম্বর ওয়ার্ডে বিগত দিন কয়েক থেকে ইলেকট্রিক পোলে বৈদ্যুতিক বাতি না থাকায় রাতের বেলায় তীব্র সমস্যার মুখোমুখি পড়তে হতে পথচারী থেকে সকল স্তরের জনগণের। বুধবার ভারতীয় জনতা পার্টির তারাপুর মালুগ্রাম মণ্ডলের মহিলা মোর্চার সহ সভানেত্রী সুমনা দাসের উদ্যোগে ওয়ার্ডের ইলেকট্রিক পোলগুলোতে বৈদ্যুতিক বাতি লাগানো হয়। তার এমন পদক্ষেপের জন্য এলাকার জনগণ সন্তোষ ব্যক্ত করেন। পূর্ব উধারবন্দের জয়পুর অঞ্চলে বুধবার ছোট কাজের শিলান্যাস ও একটি সম্পন্ন হওয়া নামঘরের উদ্বোধন করেন বিধায়ক মিহিরকান্তি সোম। তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পিএইচই প্রকল্পের শিলান্যাস, হরিনগর বাজারে একটি নামঘরের উদ্বোধন, 16 নম্বর বরথল 5 নম্বর বস্তিতে আঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন এবং কনকপুর দলাইছড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় স্থানান্তর করার জন্য প্রাপ্ত নতুন জমিতে বাউন্ডারি ওয়াল ও একটি ড্রেনের কাজের শিলান্যাস করেন বিধায়ক। হরিনগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কুমাছড়া পানীয় জল প্রকল্পের উন্নয়নের জন্য 114 লক্ষ, ছাত্রদয়াল নামক গ্রামের আরেকটি নতুন প্রকল্পের জন্য 104.50 লক্ষ এবং অসম দর্শনের মাধ্যমে নামঘরের জন্য 2.5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া কনকপুর দলাইছড়া পঞ্চায়েতের কার্যালয় স্থানান্তরের জন্য প্রাপ্ত জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য 7,342 টাকা এবং নালার কাজের জন্য 6,50,342 টাকা বরাদ্দ হয়। প্রতিটি জায়গায় বিধায়ক স্থানীয় নাগরিকদের উন্নয়নমূলক কাজগুলোর প্রতি দৃষ্টি রাখার ও সহযোগিতার আহ্বান জানান। সংশ্লিষ্ট ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষকে 3 মাসের মধ্যে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা বিজয়তা মাহাতো, বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার দেবব্রত পাল, মণ্ডল সভাপতি বিনোদ শর্মা, এসটি মোর্চার রাজ্য সহসভাপতি শান্তনু বর্মন, যুব মোর্চার সাধারণ সম্পাদক সোহম ঠাকুর, হরিনগর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী অলি বর্মন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা শিল্পী দত্ত, কনকপুর দলুইছড়া পঞ্চায়েত সভাপতি সুরেন্দ্র মাহাতো, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদত্ত বর্মন, জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েত সভানেত্রী চন্দ্রকলা সিংহ, আঞ্চলিক পঞ্চায়েত সহ সভানেত্রী পাপড়িরানী দত্ত, লাংলাছড়া পঞ্চায়েত সভাপতি শৈলেশ সাঁওতাল প্রমুখ। তারপরে যদি কোন জায়গা দেখা যায় পুরানা আমার বাল্ব বুল্ব আছে এটা চেঞ্জ করে সব ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালকের অবশেষে মৃত্যু হল। দুর্ঘটনার পর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি কদমতলা সড়কের প্রেমতলা এলাকায়। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম ব্যক্তির নাম রেজাউল আলম, তার পিতার নাম আফতাব আলী, বাড়ি স্থানীয় চুড়াইবাড়িতে। জানা গেছে এদিন তিনি তার এক পাথর ব্যবসায়ী বন্ধুর স্প্ল্যান্ডার বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইককে রক্ষা করতে গিয়ে ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তবে ডাম্পার চালক অক্ষত থাকলেও বাইক চালক গুরুতর আহত হন। ১৭-১৮ বছরের একটা ছেলেকে দমকল বাহিনী নিয়ে আসে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছিল এবং লোকটা আনকনশিয়াস ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তো আপাতত প্রিলিমিনারি ট্রিটমেন্টের পর আমরা ওকে ধর্মনগর রেফার করে দিই। অবস্থা কেমন দেখলেন? অবস্থা ভালো না, ব্লিডিং আছে সম্পূর্ণ শরীরে, মোস্ট প্রবাবলি মাথার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। কি শুনতে পেলেন, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? শুনলাম যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বাইক আর ট্রাক গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
কিছুক্ষণ আগে যখন উল্টা হয়েছে যখন তখন একজন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এমন সময় হঠাৎ করে লোক বাইক নিয়ে এসে সঙ্গে সঙ্গে খুঁজছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে, আমরা সঙ্গে সঙ্গে ছুটিয়ে যাই এখানে। গ্যাসে দেখলাম একটা বাইক এবং একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে হসপিটালে একটা ট্রিপার গার্ড দিয়েছে আউটলাইন অবস্থায় আছে। তো তার ওই লোকটার সঙ্গে সঙ্গে আমি হসপিটাল দিয়ে এইমাত্র মুখ করেও ফিরে এলাম। লোকটার নাম জানা গেছে না, কারণ কোথাও বলতে পারতেছে না। মোটামুটি বয়স কত হইবে? মোটামুটি ধরেন 24-25 এমন হইতে পারে। মানে কন্ডিশন কেমন? কন্ডিশন নট সো গুড, ভালো না যা দেখলাম। আর কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা করছে? আমাদের অফিস থেকে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি। কী নাম জায়গাটার? জায়গাটা তো প্রেমতলাতে সরাইবাড়ি রোড, ওই আকড়ার সামনে ধরে জায়গাটা। এনএমসির নিয়ম মেনে করিমগঞ্জে দীর্ঘদিনের প্রতীক্ষিত মেডিকেল কলেজ স্থাপন করা হোক, এই আহ্বান জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ। এতদিন মেডিকেল কলেজ জেলার কোথায় হবে তা নিয়ে সরকারিভাবে ঘোষণার অপেক্ষা ছিলেন করিমগঞ্জের জনগণ, কিন্তু মেডিকেল কলেজ করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে স্থাপন হচ্ছে বলে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন যোগে অবগত করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে। পরবর্তীতে রাতাবাড়ির বিধায়ককে জানানো হয়েছে। এদিকে ফোন যোগে করিমগঞ্জে মেডিকেল কলেজ রাতাবাড়িতে স্থাপনের ঘোষণা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকাইস্থ সহ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়। ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সতু রায় এবং বিধায়ক কমলাক্ষ মেডিকেল কলেজ স্থাপন নিয়ে বলেন, ফোন যোগে কখনো এত বড় প্রকল্প ঘোষণা করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সন্দেহান তারা। তারা এও বলেন, কোনো ছোট বড় ঘটনা ঘটলে অসমের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেন, তাহলে করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল ক্ষেত্রে তা নিয়ে করলেন না কেন? এমনই এক প্রশ্ন ছুড়ে দিলেন বিধায়ক কমলাক্ষ। কেন পাথারকান্দির বিধায়ককে ফোন যোগে এত বড় প্রকল্পের কথা জানিয়ে দিলেন তা কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন বিধায়ক কমলাক্ষ, এমনটাই সংবাদ মাধ্যমের কাছে উল্লেখ করেন তিনি। আনন্দের সীমানা আসলে বিজেপি নেতাদের লজ্জা থাকা উচিত ছিল, ওনাদের তো লজ্জা সরম নেই। এবং বিশেষ করে করিমগঞ্জের বিজেপির যে এরকম অবস্থা হবে সেটা আমরা ভাবতে পারিনি আগের মতো। ফোনে মুখ্যমন্ত্রী বলেছেন এবং প্রেস মিট করে বলছেন যে আমরা কথা রাখলাম, সেই মেডিকেল কলেজের কথা আজ থেকে নয়, অনেক আগে থেকেই সেই বাজেটে উত্থাপন করা হচ্ছে। আর প্রত্যেকটা বছর বলা হচ্ছে যে জায়গার জন্য সেই মেডিকেল কলেজ করা সম্ভব হচ্ছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিজেপি নেতাদের এই কাণ্ড কারখানায় যে ওনাদের প্রেস মিট করেছিলেন, ওনাদের বলা উচিত ছিল যে মেডিকেল কলেজ তো দেওয়া হয়েছে কিন্তু সেই মেডিকেল কলেজ তো মানুষের জন্য, সেখানে তো মানুষ ট্রিটমেন্ট করা হবে। মানুষ যদি ট্রিটমেন্ট করায় তাহলে তো যে জায়গায় ফিজিবিলিটি থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক অনুদান প্রদানের দাবি সারা ভারত কৃষক সভায়। ধলাইয়ে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ মন্ত্রী পরিমলে। সোনাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি, সরব স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।